অবশেষে রাজধানীর পূর্ব থানার মতো গুরুত্বপূর্ণ থানার দায়িত্ব থেকে সরানো হলো পুলিশ অফিসার মানিক দেবনাথকে। নিজ থানা এলাকায় ছিনতাইয়ের এই ঘটনায় এই দায়িত্বপ্রাপ্ত ওসির ব্যর্থতা সামনে উঠে এসেছিল। এছাড়া থানা এলাকায় অবৈধ মদের ব্যবসা এবং নেশার ট্যাবলেটের ব্যবসা বেড়ে যাওয়ায় তিনি সমালোচিত হয়েছিলেন। তাকে রাজধানীর অনতি দূরে অবস্থিত শ্রীনগর থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মধুপুর থানার দায়িত্ব থেকে সরানো হল বিতর্কিত পুলিশ অফিসার এসআই বিষ্ণুপদ ভৌমিককে। বিশালগড়ের সাংবাদিক আশিস মিয়াকে অতি সম্প্রতি কসবা কালীবাড়ি মন্দিরে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠেছিল এই সুযোগ্য অফিসারের বিরুদ্ধে। ঘটনাটির পরিপ্রেক্ষিতে সংবাদ মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। তার দায়িত্ব থাকাকালীন সময়ে বেশ কিছু অভিযোগ উঠেছিল, বিশেষ করে মধুপুর থানা এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেড়ে গিয়েছিল এমনটাই অভিযোগ ছিল। স্থানীয় পুনঃসেনাপতি পাড়ার বেশ কয়েকজন পীড়িত গরিব লোকজন তাদের জমি স্থানীয় কিছু নব্য বিজেপি নেতার মাধ্যমে হরফ করার অপচেষ্টার ঘটনায় একটা সময় বাধ্য হয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে লিখিত নালিশ দিয়েছিল। জমি সংক্রান্ত অহরহ ঘটনায় এই অফিসারের নিষ্ক্রিয়তা রয়েছে বলে অভিযোগ উঠেছিল। বর্তমানে তাকে বিশালগড় থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।